এদের মৃত্যুদণ্ড কামনা করি। আমি এদের সুষ্ঠু বিচার চাই। জানি এইরকম আর কোথাও না হয়। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামীর হত্যা বিচার চাই, এদের ফাঁসি চাই। অবশেষে মিন্নির ইচ্ছেই পূরণ হলো। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে অবশেষে কাকতালীয়ভাবে মিন্নির ইচ্ছেই পূরণ হলো। মিন্নির আকুল আবেদন ছিল তার স্বামীর হত্যাকারীদের যেন ফাঁসির রায় হয়। তবে পুলিশি তদন্তে রিফাত শরীফ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ত থাকার বিষয়টি প্রমাণ হওয়ার পর রায় অবশেষে তার দিকেই চলে আসে। ফেঁসে গেলেন তিনি নিজেও, অন্য পাঁচ আসামির সঙ্গে ফাঁসির রায় হয় তারও। এদিকে রায় প্রকাশের পরপরই পুরনো একটি ভিডিও ক্লিপ ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। সেখানে মিন্নিকে বলতে দেখা যায়, আমি আমার স্বামী রিফাত শরীফ হত্যার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। গত বুধবার থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ছোট্ট একটি ভিডিও ক্লিপ গণহারে শেয়ার হয়েছে। মঈন মোশারফ নামে এক ব্যক্তি কমেন্টস করেন, অবশেষে মিন্নির ইচ্ছেই পূরণ হয়েছে। নকিব ইয়াহিয়া নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সত্য সবসময় সুন্দর, মেনে নিতে হবে, এই মিন্নি রিফাত হত্যার মাস্টার মাইন্ড। বরগুনা জেল কারাগারের জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই মুহূর্তে বরগুনা কারাগারের কনডেম সেলে মিন্নি ব্যতীত অন্য কোনো নারী বন্দী নেই। এছাড়া আলোচিত এই হত্যা মামলায় অপর পাঁচ পুরুষ আসামি ছাড়া কনডেম সেলে আর কোনো পুরুষ আসামি বন্দীও নেই। জেল সুপার আরও জানান, কারাবিধি অনুযায়ী ছয় বন্দীকেই কনডেম সেলে থালা বাটি ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়া প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে, এই পোশাক তারা পরিধান করবেন। এখানে উল্লেখ্য যে গত বছর 26 জুন 2019 বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়নমন্ডের গড়া কিশোর গ্যাং বন গ্রুপ। এ হত্যা মামলায় 24 জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের 1 সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক ও 14 জন শিশু আসামি। এ হত্যা মামলায় যাদের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে তারা হলেন আয়শা সিদ্দিকা মিন্নি, আল কাইয়ুম ওরফে রাব্বিয়া খুন, মহাইমানুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি। বন্ধুরা, অবশেষে মিন্নির ইচ্ছেই পূর্ণ হলো। এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।